হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো মাত্র ষোলো হাজার টাকা দিয়ে আপনারা কীভাবে হোম স্টুডিও সেট আপ দেবেন আপনারা আপনাদের বাসায় আগেই বলে রাখি এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র বিজ্ঞানারদের জন্য যারা চিন্তা করেছেন যে হোম স্টুডিও সেট আপ দেবেন আপনারা আপনাদের বাসায় তো আমার ভিডিও থেকে আপনারা যদি কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন বেল ক্লিক করে রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য স্টুডিও শুরু করার আগে যে তিনটা জিনিস আপনার খুবই প্রয়োজন সেটা হচ্ছে একটা সাউন্ড কার্ড একটা মাইক্রোফোন আর একটা হলো হেডফোন সাউন্ড কার্ডটা কী করবে আপনার টোটাল সাউন্ডটাকে প্রসেসিং করবে মাইক্রোফোনটা আপনার ভোকালটাকে রেকর্ড করবে আর সব কিছু শোনার জন্য আপনার একটা হেডফোন লাগবে কারণ হেডফোনটাই একমাত্র ক্রিস্টাল ক্লিয়ার আপনাকে একটা সাউন্ড প্রোভাইড করবে আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা একটা ওয়ান চ্যানেলের সাউন্ড কার্ড নেন কারণ ওয়ান চ্যানেলের সাউন্ড কার্ড নিলে আপনার একটা মাইক্রোফোন পুট পাবেন একটা ইনস্ট্রুমেন্ট রেকর্ড করার জন্য একটা পুট পাবেন তাহলে দুইটা ইন ইনপুট পাচ্ছেন আপনারা এই ওয়ান চ্যানেলের সাউন্ড কাটে আর সেকেন্ড হচ্ছে একটা মাইক্রোফোন আমি আপনাদের বলবো একটা ডায়নামিক মাইক্রোফোন নিতে কারণ ডায়নামিক মাইক্রোফোন প্রাইস অনেক কম আর আপনি যেহেতু বিগ্যানার আপনাকে কাজ শিখতে হবে কারণ আপনার যদি পাঁচ কোটি টাকার ইনস্ট্রুমেন্ট আপনার সামনে দেওয়া যায় আপনি যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু ওই ইনস্ট্রুমেন্টটার কোনো ভ্যালু নাই সবই কিন্তু বিফলে যাবে এই জন্য কাজ শেখার জন্য প্রথমে একটা ডায়নামিক মাইক্রোফোন লাগবে আর একটা হেডফোন লাগবে কারণ হেডফোনটা আপনাকে ইনস্টাল ক্লিয়ার সাউন্ড দেবে আমার হাতে যে আপনারা হেডফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিও টেকনিকার একটা হেডফোন একটা ফুল প্রফেশনাল একটা হেডফোন এবং সাউন্ড প্রুভ কারণ হচ্ছে আপনি যখন আপনার ভোকালটা ইকু করবেন কম্পেশার করবেন তখন কিন্তু ক্রিস্টাল ক্লিয়ারভাবে শুনতে হবে আপনাদের অনেকের বাসায় কিন্তু কম্পিউটার বক্স আছে বা হচ্ছে আপনারা কম্পিউটারের সাথে কম্পিউটার বক্স কিনেছেন কিন্তু ওই বক্স দিয়ে কখনই হানড্রেড পার্সেন্ট আপনার ইকু কম্পেশার স্যাচুরেশন এই যে প্লাগিনসগুলো ইউজ করবেন ডিলে রিভাব এগুলো সূক্ষ্মভাবে শুনতে পারবেন না সূক্ষ্মভাবে শোনার জন্য খুব অল্প বাজেটের ভিতরে আপনার একটা হেডফোন লাগবে হেডফোনের হেডফোনেই আপনি হচ্ছে একটা সূক্ষ্ম সাউন্ড আপনি একটা পাবেন তো আপনি যে সাউন্ড কার্ডটা কিনবেন সাউন্ড কার্ডটা ওয়ান চ্যানেলের সাউন্ড কার্ড আপনার দশ থেকে এগারো হাজার টাকা পড়বে আপনার যে মাইক্রোফোনটা ডাইনামিক মাইক্রোফোন এটা জেটিএস হতে পারে আহজা হতে পারে এটা হচ্ছে পনেরোশো থেকে দু হাজারের ভিতরে আপনার একটা মাইক্রোফোন পাবেন আর হচ্ছে যে হেডফোনটা আপনারা অডিও টিকার কিনতে হবে এমন কোনো কথা নেই আপনারা এম অডিওর কিনতে পারেন বা ইস্টার্নবার্গের হেডফোন কিনতে পারেন তো এই হেডফোনটা আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকার ভিতরে আপনারা হচ্ছে এই প্রফেশনাল হেডফোনটা কিনবেন কারণ আপনার অবশ্যই দেখে নেবেন এটা সাউন্ড প্রুফ কিনা বা প্রফেশনাল হেডফোন অবশ্যই সাউন্ড প্রুফ হতে হবে আর আরেকটা জিনিস আমি আপনাদের বলবো আপনারা এখন যে জিনিসগুলা কিনবেন এই জিনিসগুলো যাতে পরবর্তীতে আপনার চেঞ্জ না করতে হয় কারণ আমি আপনারা বলবো আপনারা যে সাউন্ড কার্ডটা কিনবেন এই সাউন্ড কার্ডটা হচ্ছে ফুল প্রফেশনাল সাউন্ড কার্ড এটা পরে আর চেঞ্জ করা লাগবে না আপনারা যে ডাইনামিক মাইক্রোফোনটা কিনবেন এই ডাইনামিক মাইক্রোফোনটা আপনার হচ্ছে ড্যামো ভয়েস নেওয়ার জন্য কিন্তু আপনার এই ডাইনামিক মাইক্রোফোনটা আপনার অবশ্যই লাগবে আর হেডফোনটা কেন লাগবে আপনার আপনার হচ্ছে যখন আপনি কনডেন্সার মাইক্রোফোন কিনবেন তখন হচ্ছে টেক দেওয়ার জন্য অবশ্যই আপনার হেডফোনটা লাগবে হেডফোনটা সবসময় আপনার প্রয়োজন হবে তো এই তিনটা জিনিস দিয়ে আশা করি আপনারা কাজ শুরু করতে পারবেন আর এই তিনটা জিনিস আপনারা ষোলো হাজার টাকার ভিতরে পাবেন দশ থেকে এগারো হাজার টাকা নেবে আপনার সাউন্ড কার্ড দেড় থেকে দুই হাজার টাকা নিবে আপনার মাইক্রোফোন আর হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার টাকার ভিতরে আপনারা হচ্ছে এই হেডফোনটা পাবেন তো ষোলো থেকে সতেরো হাজার টাকার ভিতরে আপনারা কমপ্লিটলি কাজ শুরু করতে পারবেন আপনারা আর আপনাদের যদি বাজেট আরেকটু বেশি থাকে আপনার পঁচিশ তাহলে হচ্ছে আপনার একটা প্যাকেজ কিনে নিতে পারেন প্যাকেজটা হচ্ছে অনেক ভালো বাট আপনারা হচ্ছে প্রথমে কাজ শিখুন আমি আপনাদের বলবো কাজ শিখুন একটা ডাইনামিক মাইক্রোফোন নিন অল্প বাজেট আগে ইনভেস্ট করুন ইনভেস্ট করে কাজ শিখুন আপনি যখন টোটালি কাজ শিখে যাবেন তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমার কি প্রয়োজন তো এটাই ছিল আমার মাত্র ষোলো হাজার টাকার ভিতরে ছোটোখাটোভাবে আপনারা কিভাবে হোম স্টোরে সেট আপ দেবেন আপনারা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি অবশ্যই আপনাদের হেল্পফুল হবে আশা করি তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ